কোটশিলা থানা এলাকা জাবর পাহাড় ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকায় মাঝে মধ্যেই হাতি ময়ূর হরিণ ভালুক সহ বহু বন্যপ্রাণী দেখা যায় পাহাড় জঙ্গলে মিশেলে প্রকৃতি এখানে মোহময়ী স্থানীয়তে দীর্ঘদিনের আর্জি ছিল এই এলাকাটিকেও জেলার পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হোক সেই আবেদনের সাড়া দিয়ে অবশেষে জাবর পাহাড় পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা এখানকার যে চতুর্দিকে পাহাড় ঘেরা যে সুন্দর একটা নৈসর্গিক একটা শোভা সেইটা মানুষকে আকর্ষণ করতে পারে তো পর্যটন হিসাবে কেন্দ্র হিসাবে গড়ে ওঠা আর এটা যথেষ্ট সম্ভাবনা আছে এখানেই রয়েছে কংসাবতী নদীর উৎসস্থল যা এলাকাবাসীর কাছে বুধবুধ বলে পরিচিত স্থানীয়দের দাবি এলাকাটিকে পর্যটন মানচিত্রে ঠাঁই দিলে তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে এলাকা পরিদর্শন করে বিধায়কও জানিয়েছেন তিনি তার মতো করে উদ্যোগী হবেন জনপ্রতিনিধি হিসাবে তো আমি সবসময় এই জনগণের পক্ষেই আমাকে ইয়া করতে হবে না যাতে এটা হয় তাতে মঙ্গল চাষিদের এটাই তো আমার কাজ প্রশাসনের এই পর্যটন উদ্যোগে খুশি এলাকার মানুষ ড্যামটা যদি হয় এখানে একটা ড্যাম করা পর্যটক যদি হয় উন্নত হবে চাষি ভাইদের এটা দু নম্বর ব্লকটা টাকা প্রায় সত্তর আশিটা গ্রাম যদি সুযোগ সুবিধা পায় চাষিদের আরও ভালো হবে উপকৃত হবে দাবি ছিল অনেক দিনের সেই দাবি এখন পূরণের পথে কবে জাবর পাহাড় পর্যটন মানচিত্রে ঢুকে সেদিকেই থাকি পুরুলিয়াবাসী সন্দীপ সমাদারের রিপোর্ট এবিপি আনন্দ পুরুলিয়া